তখন নাচ গানে ভরপুর ছবিগুলো চলতেছিল, নরম গরম এই ধরনের ছবিগুলো। তখন আমার ফ্যামিলি থেকে বলতেছিল নায়িকা মানে ওরকম নাচ গান করতে হবে, তারপর তোমার ছবি থাকবে রিকশার পিছনে, রাস্তার ওয়ালে পোস্টার থাকবে, কি লজ্জাস করে এরকম বলতো। আর এখন তো মনে হয় রিকশার পিছনে ছবি না থাকলে সেই না, মানে পরবর্তীতে রিয়েলাইজেশন যে আগে এটাকে খুব একটা খারাপ ইয়ে মনে করতাম, তারপরে যখন দেখলাম সেন্সর বোর্ড হবে ওরকম নাচ গান থাকবে না, অশ্লীলতা থাকবে না বা কিছু থাকবে না, সুন্দর ছবি হবে। এর মধ্যে প্রথম অনুদানের ছবি আমার কাছে আসলো 6 মাস পরে, যখন সবাই ছবি অলরেডি রিলিজও হয়ে গেছে অনেক আর্টিস্টদের। অনুদানের ছবিটা আসার পরে মুক্তিযুদ্ধের উপর কি নাম কি ছবিটা ডাক দিয়ে যায়, ছবিটা রিলিজ হয়নি। ইসমাইল মোহাম্মদ যিনি স্ক্রিপ্ট রাইটার ছিলেন উনি মারা গিয়েছেন, উদয়ন চৌধুরী নামে ওনার প্রকাশনা ছিল। তো উনি আমাকে লোক পাঠিয়ে খবর নিলেন যে একটা মুক্তিযুদ্ধের উপর, আর মুক্তিযুদ্ধের উপর যেহেতু আমাদের পুরো ফ্যামিলির একটা দুর্বলতা ছিল, আমার বড় ভাই মুক্তিযুদ্ধে গেছেন, সব কিছু মিলিয়ে মনে হলো এই একটা ছবি আমি করতে পারি, যেহেতু ফিল্মে আমি সুযোগ পেয়েছি একটা ছবি শুরু করি। এই একটা ছবি যখন FDC-তে আমি শুটিং করতে গেলাম, আমার মনে হয় শুটিং এর 3-4 দিনের মধ্যে 10-12টা ছবির অফার আসলো। আবার ক্যামেরার সামনে যখন দাঁড়ালেন প্রথম ফিল্মে অভিনয়ের জন্য, ওই ছবির নায়ক ছিলেন আমাদের আফজাল ভাই। আচ্ছা, আফজাল ভাই নায়ক আর আমি নায়িকা। তো প্রথম ক্যামেরা ওপেন হয়েছিল তোমার বোটানিক্যাল গার্ডেনে, একটা গানের দৃশ্য, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু হয়েছিল। তো শীতের দিন ছিল, 85-এর জানুয়ারি হবে। আচ্ছা, আফজাল ভাইকে দেখেই তো আমি ভয়ে অবস্থা খারাপ, যে আফজাল ভাই মানে টেলিভিশনের এত সুপারহিট হিরোর সাথে আমি অভিনয় করব, এটা একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার ছিল। প্রথম রিলিজ কি নাম ছবিটার? নাম ছিল আমি ওস্তাদ। প্রথম নায়কের সাথে রোমান্টিক দৃশ্য অভিনয় করতে কেমন লেগেছিল চলচ্চিত্রে? প্রথম রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গিয়ে আমার মনে হয় যে অনেকবার NG দিতে হয়েছিল, এটা আমার মনে আছে। হাত ঘেমে যাচ্ছিল, তারপর ডায়লগ বলতে পারছিলাম না, তারপর রোমান্টিক দৃশ্য তো একটা আমি লাইলি মজনুতেই করেছি, আমার মনে আছে ওই স্টোরিটা না বললেই না। মানসদারও প্রথম নাটক ছিল, আমার পায়ের ক্লোজ দিতে হবে, আমি আমার পা দিয়ে পায়ের ক্লোজ দিনে হিরোর হাত ধরতে হবে, আমার হাত দিইনি, এগুলার ক্লোজ দিয়েছিল আমাদের দিলার আন্টি, উনি আমেরিকা যে চলে গেছে, দিলারা আন্টি, হ্যাঁ উনি ওনার হাতের ক্লোজ দিয়ে হিরোকে ধরা টরা, হিরোর হাত ধরা, মানে এইসব শটগুলো উনি দিয়েছিলেন। তো আমার এত প্রবলেম ছিল যে হিরোদের সাথে ধরে কাজ করার, আর রোমান্টিক সিন করতে গেলে তাহলে কি হবে, টেলিভিশনে আমি হাত ধরি নাই হিরোর, তো বুঝতে পারো ফিল্মের রোমান্টিক সিন কতভাবে কাটতে হয়, কতবার একটা শট দিতে হয় কতভাবে। তো খুবই নার্ভাস ছিলাম, এবং এটা আমার মনে হয় সবচেয়ে ওয়ার্স্ট টাইম আমার ফিল্মে।